Hello everyone, welcome back to my channel. আজ আমি আপনাদের দেখাবো সুইজারল্যান্ডের অন্যতম সুন্দর একটি রেলওয়ে Jungfraubahn. এখন আমরা লাইনে অপেক্ষা করছি ট্রেনে ওঠার জন্য. যাত্রীরা উঠে যাওয়ার পর ট্রেনটি অপেক্ষা করছে ছাড়ার জন্য. এটি ক্লাইনের সাইডেক থেকে ইয়ুঙ্গেফ্রাউ মাউন্টেনে মোট 7 কিলোমিটার যায় 35 মিনিটে. ট্রেনটি যাত্রা শুরু করেছে এভাবেই ট্রেনটি মাটি থেকে 354 মিটার উপরে যাবে. থেকে আপনারা মাউন্টেন এবং বরফ দেখতে পাচ্ছেন. পাশের সৌন্দর্য যে কাউকে মনোমুগ্ধ করবে. এখন আমরা একটি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি আর এই রাস্তাটি মূলত সম্পূর্ণটাই পাহাড়ের ভিতর দিয়ে টানেল করে করা হয়েছে. Thank you.
35 মিনিট পরে আমরা পৌঁছে গেছি ইয়ংগেফ্রাউ টপ অফ ইউরোপে। আজ এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।